আবার দেখাচ্ছি ইনস্টাগ্রামের একটা এক্সটেনশনের লিংক দিয়ে দিছি, এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করলে পাবা, ইনস্টল করবা, ফেসবুক দিয়ে লগইন করবা, তোমার প্রোফাইল হচ্ছে এটা। প্রোফাইলে ক্লিক করলে এরকম অনেক অনেক পোস্ট থাকবে, এই পোস্টগুলো দেখো, আমার এখানে আমার যে টাইম লাইনে যেসব মার্কেটিং গুলো আমি করি এগুলো ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো তোমরা কি করবা, এই যে প্লাস আছে নিচের দিকে, হ্যাঁ মাঝখানে ঠিক প্লাস আছে, প্লাসে ক্লিক করবা, একটা ছবি চাবে, সবার আগে গিগের ছবিটা দিবা, ওরা হচ্ছে এরকম একটা স্কোয়ার সাইজের ছবি চায়, দিলাম কিছু একটা ছবি। আচ্ছা, এই ছবিটাকে যেমনি আছে এমনি থাকবে। নেক্সট, এরপরে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে তোমার গিগের মধ্যে আমি টুইটারে যা লিখছিলাম, টুইটারে যা লিখছি ওইটাই টুইটার উপরে এই লেখাটাই কপি করলাম। ওকে, তারপর পেস্ট, এরপর শেয়ার বাটনে দিবা, পোস্টটা শেয়ার হয়ে যাবে। ইনস্টাগ্রাম সবাই ক্লিয়ার? ভাইয়া এখানে ট্রেন্ডি হ্যাশট্যাগের জন্য কি কোনো টুল ইউজ করা যায়? এখানে আসলে ট্রেন্ডি হ্যাশট্যাগের দরকার নাই, তুমি তোমার গিগের হ্যাশট্যাগ গুলো নিয়ে আসো তাইলে হবে। এখানে যে হ্যাশট্যাগ গুলো আছে ওই হ্যাশট্যাগ গুলো দিয়ে সার্চ করে তোমার এই পোস্ট গুলো খুঁজে পাবে। ওকে, আর প্রোফাইল কি ব্যান হওয়ার মানে সম্ভাবনা আছে? গেল ইনস্টাগ্রাম, এরপর আমি চলে যাচ্ছি মিডিয়াম। medium.com একই রকমেরই, কিছুই না। তোমার প্রোফাইলে যাবা, প্রোফাইলে যাওয়ার পর নিউ একটা স্টোরিতে ক্লিক করবা, নিউ স্টোরিতে গিয়ে একটা টাইটেল চাবে এবং তোমার ডেসক্রিপশন চাবে, ডেসক্রিপশন পেস্ট করে দিলাম, আর এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেল কপি করলাম পেস্ট করলাম। ওকে সরি, ডেসক্রিপশনটা পরে পেস্ট করবা, কাট, ডেসক্রিপশনের আগে দিয়ে টাইটেলের পরে একটা ছবি দিবা। ওকে, এই ছবিটার নিচে দিয়ে এটা হচ্ছে এয়ার বিল্ডারের মতো, ঠিক আছে, টাইটেল, ছবি আর পোস্ট, পাবলিশ, পাবলিশ করার সময় কিছু হ্যাশট্যাগ যাবে, হ্যাশট্যাগ গুলা অ্যাড করে দিবা। এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে পাবলিশ নাও, শেষ। সবাই ক্লিয়ার? আর মিডিয়াম? এভাবে পোস্টটা আসবে, এই সবগুলো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। আমি আজকে যে ফর্মটা দিব ওই ফর্মের মধ্যে এখানে যে কয়টা মার্কেটিং দিচ্ছে সবগুলো মার্কেটিং এর স্ন্যাপ দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? স্ন্যাপ গুলো তোমরা কিভাবে নিবা, এই যে তুমি একটা পোস্ট করছো, এই পোস্টটা করার পর এই পোস্টটার লিঙ্কটা নিয়ে নিবা, মানে প্রত্যেকটাই পোস্ট তুমি ভিউ করতে পারবা। হ্যাঁ, ভিউ করার পর সেই পোস্টার লিঙ্কটা নিয়ে নিবা। মনে করো আমি এই যেটা শেয়ার করছি না, এটার ব্রাউজারে যে লিঙ্কটা পাচ্ছ না, এই লিঙ্কটা আমাকে দিয়ে দিবা। তারপরে টুইটারে আমি একটা পোস্ট করছি, পোস্ট করার পর লিঙ্কটা দিয়ে দিবা। তারপর এখানে মনে করো এই পোস্টটা করছি, এই পোস্টের উপর ক্লিক করে এই পোস্টের এখান থেকে লিঙ্কটা বাই করার ট্রাই করবো, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা দিলে, এই লিঙ্কটা ক্লিক করলে আমি দেখতে পাবো তোমার পোস্টটা হয়েছে কিনা। অথবা তুমি একটা ডকে সবগুলো এরকম স্ন্যাপ নাও, একটা স্ন্যাপ, তারপরে মনে করো লিঙ্কডইন এর স্ন্যাপ, সবগুলো স্ন্যাপ একটা ডকের মধ্যে উঠে ডকটা জমা দিয়ে দাও, সবাই ক্লিয়ার? বা একটা ড্রাইভে উঠে ড্রাইভের মধ্যে স্ন্যাপ গুলোতে জমা দিয়ে দাও, সবাই ক্লিয়ার? হ্যাঁ, আপনার এই স্ক্রিনশটের টুলটার নাম কি? এটা হচ্ছে ম্যাকের মধ্যে আছে, ম্যাকের বাই ডিফল্ট। আচ্ছা, বেস্ট অফ লাক, শেষ করে ফেলো, নেক্সট দিন আশা করি আরো